विपक्ष के अंदर आज इन्होंने मनीष सिसोदिया को जेल भेज दिया, संजय सिंह को जेल भेज दिया, सत्येंद्र जैन को जेल भेज दिया, केजरीवाल को जेल भेज दिया, हेमंत सोरेन को जेल भेज दिया, ममता दीदी के कई मंत्रियों को जेल भेज दिया, स्टालिन के कई मंत्रियों को जेल भेज दिया, केरला के सीएम के पीछे पड़े हैं। अगर ये चुनाव जीत गए, मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर, थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी, तेजस्वी यादव जेल में होगा, स्टालिन साहब जेल के अंदर होंगे, पिनरई विजयन जेल के अंदर होंगे, उद्धव ठाकरे जेल के अंदर होंगे, जितने विपक्ष के नेता ये सारे जेल के अंदर होंगे। আমি একটু আগেই একটা চ্যানেলের খবর দেখছিলাম, ইন্টারিম জামিনে মুক্তি পাওয়া মাননীয় মত কেলেঙ্কারিতে যুক্ত অরবিন্দ কেজরিওয়াল, তাকে 1 জুন 15-20 দিনের জন্য মহামান্য সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছে, যাতে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করে। তিনি একটু আগে বলছিলেন, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মমতা ব্যানার্জিও জেলে যাবে। আমি উনার মুখে ফুল চন্দন পড়ুক, গোটা বাংলা তাই চাইছে, তাই তো, তাই চাইছেন তো আপনারা, অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুল চন্দন পড়ুক এবং পিসি জেলে যাক, ঠগি পিসি, এটা সবাই চাইছে। মোদি ফের জিতলেই দিদির জেল, আজকে সেই কথা কার্যত বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দিল্লির মুখ্যমন্ত্রী অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন, জেলবন্দী ছিলেন এবং জামিনের পরে আজকে একটা বক্তব্য রেখেছেন দলের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। তো সেখানে এই কথা বলেছেন যে উনি অ্যাকচুয়ালি যারা সব বিরোধী পার্টি করছেন তাদের টোটালটার উদ্দেশ্যেই কথাটা বলেছেন, কিন্তু তার মধ্যেই মমতা ব্যানার্জির জেল যাত্রার কথাটাও কার্যত নিশ্চিত করে দিয়েছেন। বলেছেন যে যদি এবারও বিজেপি জিতে যায়, মানে যদি এবারও কেন্দ্রে বিজেপির সরকার গঠিত হয়, তাহলে আমি লিখে দিচ্ছি, আমি এফিডেভিট করে লিখে দিচ্ছি এই এই লোকজনদের জেল হবে। তার মধ্যে মমতা ব্যানার্জির নামটাও উনি কিন্তু বললেন, আর সেটা শুনেই শুভেন্দু অধিকারী স্বভাবতই খুশি, কারণ ওনারাও চান মমতা ব্যানার্জির জেল হোক এবং উনি বলছেন বাংলার একটা বড় অংশের মানুষও সেটাই চান। তো যখন সেই কথা বলছেন এমন একজন ব্যক্তি যারা একসঙ্গেই জোট টোট করে রাজনীতি করেন, বিভিন্ন সময়ে একসঙ্গে বসা উঠা করেন, তো যখন তিনিই বলছেন যে মোদি জিতলেই দিদির জেল, মমতা ব্যানার্জির জেল নিশ্চিত, তো ওনার মুখে ফুল চন্দন পড়ুক, যেন ওটাই হয়, এটাই কার্যত বলার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী। যখন উনি বলছেন যে মোদি জিতলে বা বিজেপি জিতলে দিদি সহ অন্যদের জেল, মানে দিদির জেলটা নিশ্চিত, তো ওনার মুখে ফুল চন্দন পড়ুক। আমরা তো বলছি বাংলার একটা অংশের মানুষ তো বলছেনই, কিন্তু সেটা নিশ্চিত করছেন তাদেরই সঙ্গে সাথে থাকা একজন পলিটিশিয়ান, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার মানে বোঝাই যাচ্ছে যে উনিও উপলব্ধি করছেন দিল্লির, মানে দিল্লি থেকেই বা এই জেলে থেকে উপলব্ধি করেছেন যে মমতা ব্যানার্জির জেল যাত্রা মোটামুটি নিশ্চিত, যদি আবারও বিজেপি সরকারটা কেন্দ্রে নতুন করে গঠিত হয়। সেই জন্যই উনি বললেন যে আমি বলছি না, অরবিন্দ কেজরিওয়াল বলছেন, ওনার মুখে ফুল চন্দন পড়ুক। এবার বাংলার মানুষকে ঠিক করতে হবে, তারা কি দিদির জেল দেখতে চান, নাকি দিদি যেভাবে চলছেন, যে গাজুয়ারি করছেন, যে চিৎকার করছেন, যে গলাবাজি করছেন, সেভাবেই চলুন, কি চান বাংলার মানুষ সেটা ঠিক করতে হবে। অরবিন্দ কেজরিওয়াল যিনি সদ্য জেল থেকে বেরিয়েছেন, তিনি তার উপলব্ধির কথা পরিষ্কার করে দিয়েছেন যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে অন্যদের সঙ্গে মমতা ব্যানার্জির জেল যাত্রাও নিশ্চিত,
আমি লিখে দিচ্ছি, উনি কথাটা জোর দিয়ে বলছেন আমি লিখে দিচ্ছি, অল্প সময়ের মধ্যেই দিদির জেল যাত্রা নিশ্চিত, আমি লিখে দিচ্ছি। তো যখন অরবিন্দ কেজরিওয়াল লিখে দিচ্ছেন জেল যাত্রা নিশ্চিত, তাহলে বাংলার মানুষ কি করবেন? যদি তারা চান যে হ্যাঁ দিদির জেল হওয়া উচিত, তাহলে মোদির জয় করা, জয়কে নিশ্চিত করা, মানে বিজেপির জয়কে নিশ্চিত করাটা তাদের উচিত, তাদেরকে সেই মতো করে ভোট দেওয়া উচিত। কারণ অরবিন্দ কেজরিওয়াল নিজে বলছেন না যে এই হবে, এই হবে। আমার তো মনে হয় এই কথা শুনে শুভেন্দু অধিকারী যেমন একটা স্বস্তির শ্বাস ফেলছেন, উনিও খুশি বলছেন যে মুখে ফুল চন্দন পড়ুক, আমার তো মনে হয় বাংলার পরিবর্তনকামী মানুষরাও এই কথাটা শুনে আজকে একটা দীর্ঘ শ্বাস ফেলেছেন যে হ্যাঁ, তার মানে হতে পারে। যখন অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বেরিয়ে এই কথাটা বলছেন, তাহলে চান্স আছে। ফলে এই কথাতে আমার মনে হয় বাংলার একটা বড় অংশের মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। তারা যেটা ভাবছিলেন যে আর মনে হয় হবে না, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল নিজে বলছেন হবে, চান্স আছে। যখন অরবিন্দ কেজরিওয়ালকে ঢোকাতে পেরেছে, তার মানে এদেরকেও ঢোকাতে পারবে। আমি এই কথাটাও শুনছিলাম অন্য অংশে, এক প্রায় 22 মিনিটের একটা বক্তব্য রেখেছেন উনি। তো সেই জন্যই বলছি দর্শক, অন্যান্য কার কি নাম বললেন সেটা বড় কথা নয়, আমাদের রাজ্যে থেকে আমাদের রাজ্যের মানুষের কাছে যারা যারা জেলে যাবে, যাদের সব নাম বললেন, তাদের মধ্যে মমতা ব্যানার্জির নামটা রয়েছে, মানে মোটামুটি নিশ্চিত ভালো খবর। অনেকে বলছেন সুখবর, বাংলার জন্য একটা সুখবর দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল তার উপলব্ধির কথাটা জানিয়ে দিয়ে। এখন মানুষকে ঠিক করতে হবে তারা কি করবেন, তারা কি মোদীকে জিতিয়ে দিদিকে জেলে পাঠাবেন, নাকি দিদির এই রাজত্ব যেটা চলছে, চুরি ডাকাতি জোর চুরি যেসব অভিযোগ সামনে এসছে সেই মতোই চলবে, কি করবেন বাংলার মানুষকে সেটা ঠিক করতে হবে। সেই মতোই তাদের ভোটের যে অধিকার, ভোটাধিকার ঠিক জায়গায় সেটা প্রয়োগ করতে হবে। সামনেই ভোট রয়েছে, 3টে দফার ভোট হয়ে গেছে, চতুর্থ দফার ভোট হবে 13 তারিখে, একটা বড় সংখ্যার আসনে ভোট হবে। তারপরে আরো অনেক দফা রয়েছে, 1 জুন শেষ দফা। ফলে বাংলার মানুষের উপরে নির্ভর করবে এই রাজ্যের অবস্থা, রাজ্যের পরবর্তী সরকার, এবং যে চুরি দুর্নীতির যে অভিযোগ এসছে বর্তমান সরকারের আমলে, সেখান থেকে বাংলাকে বাঁচাবেন কিনা বাংলার মানুষকে সেই সিদ্ধান্ত নিতে হবে। এবং সেই সিদ্ধান্ত নিতে গেলে বা সেই রাস্তা প্রশস্ত করতে গেলে ঠিক জায়গাতে আঙুলটা টিপতে হবে, ঠিক জায়গাতে মোদীকে মসনাদে বসাতে হবে। তাহলেই দেখবেন দিদির জেল যাত্রা নিশ্চিত করে দেওয়া হয়েছে, ব্যাস ধপাস করে পড়ে যাবে সরকারটা। আর শুভেন্দু অধিকারীরা যে কথা বলে আসছেন, দেখবেন 26 পর্যন্ত গড়াবে না, 24-এর মধ্যেই হয়তো ফের বিধানসভা হতে পারে, যদি অরবিন্দ কেজরিওয়ালের কথা অনুযায়ী বিষয়টা হয়ে থাকে। যেহেতু উনি জেল থেকে সদ্য ফিরে এসছেন, মানে সামনে এসছেন অন্তর্বর্তীকালীন একটা জামিন নিয়ে, এবং ওনার উপলব্ধি, উনি জেলে অনেক ভেবেছেন কোন দিকে কি যাচ্ছে সেসব নিয়ে হয়তো ভেবেছেন, পর্যালোচনা করেছেন, আরো যারা রয়েছেন তার সঙ্গে হয়তো আলোচনাও করেছেন। এবং যেহেতু তিনি জেলবন্দী, অনেক পরিস্থিতির সম্মুখীন হয়েছে, অনেক তথ্য তার কাছে হয়তো এসছে, সেই জায়গা থেকে উনি হয়তো এই কথাটা বলেছেন, উপলব্ধি জায়গা থেকে। সুতরাং মিলতেও পারে, এখনই কেন বলবো যে মিলবে না, মিলতেও তো পারে। তো মেলাতে গেলে এখন যেটা করতে হবে, আগে 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 মোদীর হাতটাকে শক্ত করতে হবে, মানে সেটাও তো উনিই বলে দিচ্ছেন, সেটাও তো উনিই বলে দিচ্ছেন পক্ষান্তরে অরবিন্দ কেজরিওয়াল, যে যদি এইসব লোকগুলো, যে মানে লোকগুলোকে যদি জেলে পাঠাতে হয় সঙ্গে আমাদের দিদিমণি, আমি আবার দেখছি আবার কেউ কেউ বলছেন আপনারা, আপনি দিদি বলছেন কেন, দিদিমা বলুন, এখনো উনি দিদি আছেন? কিন্তু এতো দিদি বলা হয় সেই জন্য আমিও বলছি, হ্যাঁ ভাবছি আমাকে এবার দিদিমাই বলতে হবে। যাই হোক, অরবিন্দ কেজরিওয়াল যেটা বলতে চেয়েছেন ঘুরপথে যেটা বললেন, আর সেখান থেকে অন্তর্নিহিত মানে যেটা আমরা বুঝলাম, যে এইসব লোকেদেরকে বা দিদিকে জেলে পাঠাতে গেলে মোদীর হাতটাকে শক্ত করতে হবে, এটাও উনি কার্যত বলে দিয়েছেন, এবং সেটা সম্ভব, দিদিকে জেলে পাঠানো সম্ভব, সেই বিশ্বাস উনিও করেন যে দিদিকে জেলে পাঠানো সম্ভব। তো দেখা যাক বাংলার মানুষ সেই কাজটাকে কতটা সহযোগিতা করেন মোদীর হাত শক্ত করে। তবে এখন হয়তো অনেক এদিক ওদিক করে বেঁচে যাচ্ছেন, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। দিদির জেল যাত্রা তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই চাকরিতে দুর্নীতির ব্যাপারটাতে, এ তো নিশ্চিত। হয়তো অরবিন্দ কেজরিওয়াল সেটা বুঝতে পেরেছেন, মন্ত্রিসভাতে যে প্রস্তাব পাস করে অতিরিক্ত পদ তৈরি করে চাকরি চোরদের চাকরিতে বহাল রাখার ব্যবস্থা করা হয়েছিল বেআইনি ভাবে,
সেটা নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলেছে যে যারা এই প্রস্তাব পাস করে এই চেষ্টা করেছিলেন তাদেরকে হেফাজতে নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে সেন্ট্রাল এজেন্সি, বলেছে তো ডিভিশন বেঞ্চ। এখন সেটাতে স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট, তাই তো বাঁচোয়া, নাহলে তো এর মধ্যেই জেলে তো ঢুকে যাওয়ার কথা। কারণ মন্ত্রিসভারই একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ব্রাত্য বসু নিজে স্বীকার করেছেন অন ক্যামেরা, আমাদের কাছেও রেকর্ড রয়েছে, উনি বলেছেন, সেই রেকর্ডে দেখতে পেলাম আমি কিছু, মানে আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে, পরিষ্কার বলেছে যে মানব দরদি মুখ্যমন্ত্রী উনার ইচ্ছা অনুযায়ী এই পদ তৈরির যে বিষয়টা সেটা হয়েছে। উনি তো সেখানে বলেছেন, স্বীকার করে রেখেছেন যে এই যে অতিরিক্ত পদ যেটা তৈরি করা হয়েছে বা প্রস্তাব যেটা আনা হয়েছে সেটা এনেছেন উনাদের মাননীয় মানব দরদি মুখ্যমন্ত্রী। মানব দরদি ও কি দরদি, আর কি পিঠ বাঁচানোর চেষ্টা, অযোগ্যদেরকে বের করলে কি সমস্যাই মানে কি সমস্যা হবে, কি করে সামাল দেব, চলো অতিরিক্ত পদ তৈরি করে আরো যারা দাবিদার রাস্তাতে বসে রয়েছেন তাদের চাকরিগুলো করিয়ে দিই, তাহলে এই সব দাবি আর থাকবে না, আন্দোলন থাকবে না, চুপি চুপি বিষয়টা সালটে যাবে, সব যে যার বহাল থেকে যাবেন, তাহলে আমরাও বেঁচে যাব। মানে এত পরিষ্কার, সেই জন্যই তো এই পদ তৈরি করা হয়েছিল, কলকাতা হাইকোর্ট তো সেটা বুঝতে পেরেছিল, সেই জন্যই তো সেটাকে থাপ্পড় মেরে সেটাকে বন্ধ করে দিয়েছিল সেই মুহূর্তেই। কিন্তু সেটা নিয়ে ইনকোয়ারি অর্ডার করা হয়েছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ করেছে, এখন জাস্ট সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে করা স্টেপ না মানে নেওয়ার ক্ষেত্রে। তা নাহলে তো জেল তো নিশ্চিত, অরবিন্দ কেজরিওয়াল তো এমনি এমনি বলছেন না, উনিও তো কোথাও কিছু বুঝছেন, কিছু ক্লু তো নিশ্চয়ই পাচ্ছেন। শুধু পলিটিক্যাল বিরোধী পার্টি বলেই তো হয় না, বিরোধী পার্টি আরো অনেক রয়েছেন, অনেক অনেক নেতা রয়েছেন, দল রয়েছে। মোদিজি তো বলেছেন যে টোটাল তদন্ত, মানে তদন্ত এইসব ইডি যা করছে, যাদের যাদের নামে তদন্ত চলছে তার মাত্র 3% হচ্ছেন পলিটিশিয়ান, বাকি তো সব ব্যবসায়ী অমুক তমুক লোক। তো সেই 3% মধ্যেই তো ইনারা পড়ে যাচ্ছেন, কারণ ইনাদের বিষয়টাও তো দুর্নীতির ব্যাপার। তো যদি সুপ্রিম কোর্ট স্টে না দিত, এজেন্সি চাইলে তো সেই দিনই তো ধরে নিয়ে জেলে পাঠিয়ে দিতে পারতো, সেই দিনই পাঠিয়ে দিতে পারতো। এখনো তো স্টে, স্টে বলতে কি, কড়া কড়া একটা রক্ষা কবচ দেওয়া হয়েছে, কড়া স্টেপ নিতে পারবে না। তো জেল জেল তো হওয়ার, তো জেলের দরজা পুরো খোলাই রয়েছে, কার্যত বলা যায়, যে কাজ উনি করেছেন এবং যে স্বীকার করে রেখেছেন ব্রাত্য বসু নিজে, ভিডিও রেকর্ডিং রয়েছে আমার কাছেও রয়েছে। তো সেই জায়গা থেকে উপলব্ধি করছেন, ওনার হয়তো খানিকটা রাগ রয়েছে মোদির প্রতি, যে বিরোধী পার্টি বলে এইসব করার চেষ্টা হচ্ছে, এমনি এমনি হয়ে যাচ্ছে বিরোধী পার্টি বলে। আপনাকে গ্রেপ্তারের পরে আপনি তো সুপ্রিম মানে কি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন, কত কিছু করেছিলেন, হাইকোর্ট কি বলেছিল যে ইলিগাল অ্যারেস্ট হয়েছে, আপনারা তো বলেছিলেন ইলিগাল অ্যারেস্ট, হাইকোর্ট সেটা বলেছিল, আপনাদের কথা কি মেনেছিল হাইকোর্ট, কেন সেখানে প্রমাণ করতে পারেনি যে ইলিগাল অ্যারেস্ট, কেন হাইকোর্ট বুঝতে পেরেছিল এই অ্যারেস্টের পেছনে কারণ রয়েছে। বেরিয়ে গেছেন, অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে, ঠিক আছে ভোটের বাজারে আপনার অধিকার আছে আপনি করুন, তো সেই নিয়ে খুব লাফালাফি বেশি লাফালাফি করবেন না, আবার নতুন করে তো ঢুকতে হবে, বেশি লাফালাফি করবেন না। এই কদিন ছাড়া জামিনে আছেন বলে বিরাট ভাব দেখাচ্ছেন, ভাব খাচ্ছেন, যেটা সত্য সেটা বলুন না, যে যাদেরকে ধরা হচ্ছে তাদের অভিযোগের ভিত্তিতে ধরা হচ্ছে, আমরা ধরার পরে হয়তো কিছু বলি কিন্তু আদালতে গিয়ে সেটা প্রমাণ করতে পারি না, আদালতে গিয়ে ধাক্কা খাই, মুখ থুবড়ে পড়ি, বলুন না, স্বীকার করুন না, মানুষ তো দেখতে পাচ্ছেন সেই সব, এসে বড় বড় কথা বলছেন। তো যাই হোক, বড় বড় কথা বললো, আসল কথাটা আপনি বলে দিয়েছেন, যারা বাংলার অনেকে বিশ্বাস করছিলেন না সেটা অন্তত আজকের দিনে অনেকে বিশ্বাস করবেন, যে তার মানে দিদিমণিরও জেল হতে পারে। কিন্তু তার আগে মোদির হাতটাকে শক্ত করতে হবে, মোদির সরকারটাকে ফিরিয়ে আনতে হবে, এটা অবশ্য আপনি পরিষ্কার করে বলে দিয়েছেন, আকার ইঙ্গিতে বা উল্টো ভাবে আমাদেরকে বুঝে নিতে হচ্ছে। এখন বাংলার মানুষকে কি করতে হবে, একটাই রাস্তা, মোদির হাত শক্ত, মোদিকে কেন্দ্রে আনো আর দিদিকে তিহারে পাঠাও, পরিষ্কার অঙ্ক। দর্শক কি বলবেন, যাই করুন আপনি, যে কথা প্রকাশ্যে বলেছেন সত্যি আপনার মুখে ফুল চন্দন পড়ুক, কারণ এই দাবি বাংলার একটা বড় অংশের মানুষের, পরিবর্তনকামী মানুষের, যেমন শুভেন্দু অধিকারী বলেছেন ফুল চন্দন পড়ুক, আমার মনে হয় বাংলার মানুষ অনেকে আপনার প্রতি ক্ষোভ রাগ থাকলেও এই কথাটা বলাতে আপনার মুখে ফুল চন্দন পড়ার কথাটা অনেকে হয়তো বলবেন, তাই তো নাকি দর্শক, আপনারা কি বলছেন, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।